Rângâte nurta, javutarib tuta, e că jannat sa ta, e jahan, vat ki. গতকাল ফাইনালে ইজিজি যা ম্যাচ জিততে পারল না সাউথ আফ্রিকা, তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ বল ছিল এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু উইকেটও ছিল, তারপরেও কিন্তু তাদের ভাগ্য সহায় ছিল না। তারা কিন্তু শেষ ম্যাচ গিয়ে কিন্তু রানগুলো নিতে পারে নাই এবং ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার কাছে 7 রানে হেরে গিয়েছে সাউথ আফ্রিকা। এবং এই ম্যাচটা হওয়ার পর থেকে, বিশেষ করে লাস্ট ওভারের ইন্ডিয়া যখন লাস্ট ওভারটা করছিল সাউথ আফ্রিকার পক্ষে, লাস্ট ওভার করতেছিল হার্দিক পান্ডায়া এবং সে ওভারের প্রয়োজন ছিল 16 রান, মানে সে ওভারে যদি সাউথ আফ্রিকা 16 রান নিতে পারতো তাহলে ওয়ার্ল্ড কাপ বিজয়ী হতো সাউথ আফ্রিকা। কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই। এবং যে জিনিসটা তুলকালাম বা আপনারা যে ক্লিপসটা দেখলেন শুরুতেই, সেটা কিন্তু খেলাটা শেষ হওয়ার পর থেকেই খুবই ভাইরাল, বিশেষ করে বাংলাদেশে। তার কারণটা আপনারা খুবই ভালো করে বুঝে গিয়েছেন, তারা যারা টিকিট খেলা দেখেন, টিকিটকে পছন্দ করেন বা এই টি-20 ওয়ার্ল্ড কাপ রেগুলার দেখেছেন। তো সেই শেষ ওভারে ইন্ডিয়ার লাস্ট ওভার করতেছিল হার্দিক পান্ডায়া এবং স্ট্রাইকে ছিল হচ্ছে ডেভিড মিলার, সাউথ আফ্রিকার ডেভিড মিলার, এবং সেই ওভারের প্রয়োজন ছিল 16 রান। এবং প্রথম বলটায় হার্দিক পান্ডায়া করে এবং সেটা ব্যাটের কাছে বা ইয়র্কার লাইনে ফুল টাচ চলে যায়, মানে ডেভিড মিলার বাম হাতি, তার ব্যাট যে পজিশন সেই পজিশনে সে হার্দিক পান্ডা ইয়র্কার দিক থেকে একটু ফুল টাচ হয়ে যায় এবং ব্যাটটা কিন্তু বলটা কিন্তু বেলের সাথে ব্যাটের সাথে কানেক্ট হয়ে যায় এবং ডেভিড মিলার কিন্তু একদম উড়িয়ে স্ট্রাইকে একদম সোজা উঠিয়ে দেয়, যেমনটা করেছিল সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচের একদম শেষে। তখন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ছিল একদম মাঠে, একদম স্ট্রাইকে ছিল এবং লাস্ট 3 ওভারে দরকার ছিল 6 রান। এবং সেই মানে 4 নম্বর বলে সাউথ আফ্রিকা বলিং করতেছিল, তো 4 নম্বর বলে কিন্তু যেটা ছিল হচ্ছে আপনার স্পিন বলার, সাউথ আফ্রিকার স্পিন বলার ছিল, তো সেই বলটা লাস্ট ওভারে 4 নম্বর বলটাও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটের সামনে ফুল টাচ দিয়ে দিয়েছিল এবং সেটাও মাহমুদুল্লাহ রিয়াদ সেমভাবে কিন্তু একদম গতকাল ডেভিড মিলার যেভাবে উঠিয়েছে সেমভাবে মাহমুদুল্লাহ কিন্তু উঠিয়ে দিয়েছিল। এবং গতকালকে আমরা ভাবছি যে এটা 6, ডেভিড মিলার এটা অবভিয়াসলি 6, সে অনেক উপরে উঠিয়ে ফেলেছে। এবং আমাদের সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের ম্যাচটাতে মাহমুদুল্লাহ ভাইয়ের যে 6টা বা যে যিনি উঠাইছিল উপরে, সেটাও কিন্তু কনফার্ম ছিল 6, কারণ আমরা ভালো করে জানি যে স্ট্রাইকে সোজা একদম যে বলটা আপনার উঠানো হয় সেটাই বাউন্ডারি হয়ে যায় এবং সোজাসুজি কোনো ফিল্ডার যেহেতু থাকে না সেই জন্য, তবে সেটা ম্যাচের শুরু থেকে হইলে সেটা আলাদা হিসাব, কিন্তু শেষের দিকে ঠিকই লেগ সাইড অফ সাইডে কিন্তু প্লেয়ার থাকে এবং একদম বাউন্ডারি ঘেঁষে দাঁড়ায়, জানে যে লাস্ট ওভারে মার হবে এই জন্য যারায়, আর এটা কিন্তু খুবই কাজে লাগে এবং উইকেট কিন্তু পড়ে যায়, যেমনটা আমরা গতকাল সাউথ আফ্রিকা দেখলাম এবং গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ আর সাউথ আফ্রিকা দেখলাম। সো যাই হোক, গতকাল ডেভিড মিলারও কিন্তু সেমভাবে ফুল টাচ বলটা একদম উপরে উঠিয়ে দিয়েছিল এবং একদম শেষ ম্যাচ একদম বাউন্ডারিতে গিয়ে আপনার সূর্যকুমার ইয়াদব খুবই অসাধারণভাবে ক্যাচটা ধরে ফেলে, একদম ক্যাচটা ধরে বাউন্ডারির লাইন আপ পার হয়ে যাচ্ছিলো, তখনই সে বলটা উপরের দিকে ছুঁড়ে মেরে বাউন্ডারির বাইরে থেকে পুশআপ নিয়ে আপনার হচ্ছে প্রায় শক্তি নিয়ে আবার ভিতরে এসে ক্যাচটা ধরে এবং সেটা রিপ্লে করার পর তার পা ভুলেও বাউন্ডারির সাথে লাগে নাই, সো এটা উইকেট। আর মাহমুদুল্লাহ রিয়াদের যেটা ছিল সাউথ আফ্রিকার সাথে গ্রুপ পর্বে সেটা একটু ইজি ছিল, গতকালকের সূর্যকুমার ইয়াদবের ক্যাচটা থেকে কিন্তু ওই ক্যাচটা একটু সহজ ছিল, কারণ ওই ক্যাচটাতে আপনার সে যেরকম বলটাকে ধরে বাউন্ডারির বাইরে চলে গিয়েছিল, উপরে বলটা ছুঁড়ে বাউন্ডারির বাইরে গিয়ে বাইরে থেকে আবার এনার্জি সংগ্রহ করে এসে ক্যাচটা ধরেছে, তাকে খুবই রিস্ক নিতে হয়েছে। কিন্তু সাউথ আফ্রিকার যিনি ক্যাচটা ধরেছিলেন তাকে কিন্তু এত কষ্ট করতে হয়নি, সে একদম বাউন্ডারির লাইন আপে দাঁড়িয়ে কিন্তু ক্যাচটা ধরে ফেলেছিল। তবে সূত্র যদি মিলাতে যান তাহলে কিন্তু ধোনিটা কিন্তু একই স্টাইলে আউট হয়েছে একই পজিশনে, বাংলাদেশেরও কিন্তু তখনই খুবই হার্ড, মানে 6 রানটা খুবই প্রয়োজন ছিল এবং যখন আকাশে উঠিয়ে দিয়েছিল ওইটা যদি 6 হতো তাহলে সাথে সাথে ম্যাচ জিতেছিল। এবং গতকালকে 16 রান প্রয়োজন ছিল প্রথম বলে কিন্তু ডেভিড মিলারের উপর উঠিয়ে দিয়েছিল, এটা যদি 6 হতো তাহলে ম্যাচটা ইজি হয়ে যেত, হয়তোবা ম্যাচটা সাউথ আফ্রিকা জিতে যেত, ঠিক আছে। তো যাই হোক, ভাগ্যে সহায় ছিল না ওই দিন মাহমুদুল্লাহ রিয়াদের ভাগ্য সহায় ছিল না, বাংলাদেশের ভাগ্যে সহায় ছিল না এবং গতকালকে সাউথ আফ্রিকার ভাগ্য ছিল না।
যার জন্য হয়তো বা দোনোটা ক্যাচ হয়ে গেছে। এখন অনেকেই দেখলাম ফেসবুকে রিলিজ দিচ্ছে, অনেক জায়গায় এটা ছড়িয়ে দিচ্ছে দোনোটা ক্লিপ একসাথে করে, যে বাংলাদেশের সাথে যে দুশ্মনীটা করছে সেটার ফল সাউথ আফ্রিকা হাতে নাতে পাইল। কারণ মাহমুদুল্লাহ যে আউট হয়েছিল সেটা সাউথ আফ্রিকার সাথে ম্যাচ ছিল, এবং সেই ক্যাচটা ধরার পর সাউথ আফ্রিকা জিতেই গিয়েছিল, কারণ মাহমুদুল্লাহ উইকেট শেষ, আর লাগে 2 বলে 6 রান। সো তখন আছে বলার, তারা 2 বলের নিতে পারবে না, সেটা সাউথ আফ্রিকা বুঝে গিয়েছিলো এবং তারা খুশি হয়ে গেছিলো, তারা ম্যাচটা জিতে গিয়েছিলো। সেমভাবে গতকালকেও যখন ডেভিড মিলার আউট হয়ে গেলো প্রথম বলে ক্যাচ, তখন ইন্ডিয়া কিন্তু 90% শিওর হয়ে গেছে তারা ম্যাচটা জিতা। তো এই জন্য অনেকে এখন বলতেছে যে বাংলাদেশ সাথে যা করছে সেটার প্রতিশোধ নিল, সেটার ফল ফেলো সাউথ আফ্রিকা, অনেক কিছু বলতেছে, অনেক অনেক খারাপভাবে বলতেছে, এটা আসলে কিন্তু উচিত না। একটা কথা মনে রাখতে হবে, আমরা সবাই প্রত্যেকটা টিম প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজের দেশকে জেতানোর জন্য, একটা ভালো পারফরমেন্স করার জন্য, নিজের দেশের মানুষদেরকে একটা ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য খেলে থাকে, সেটা সাউথ আফ্রিকা বলেন, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, যাকেই বলেন না কেন, সবাই কিন্তু দেশের জন্য খেলে থাকে। সো অবভিয়াসলি সাউথ আফ্রিকা গ্রুপ পর্বে বাংলাদেশের সেই ম্যাচটা থেকে অবভিয়াসলি তারা জেতার দরকার ছিল, এবং তারা সেই প্রাণপণে চেষ্টা করেছে, এবং ভাগ্যটাও কিন্তু সাউথ আফ্রিকার সহায় ছিল, যার জন্য কিন্তু সেটা বলে ব্যাটে লাগার পরও মাহমুদুল্লাহর বলটা ক্যাচ ধরে ফেলে। সেম গতকালকে এটা ইন্ডিয়ার ভাগ্যে ছিল। সো এই জন্য সাউথ আফ্রিকা অনেক চেষ্টা করার পরেও, বলের রানে শেষে গিয়ে বলের রানে সমান থাকার পরেও কিন্তু তারা কিন্তু একদম শেষ ওভারে গিয়ে কিন্তু কিছুই করতে পারে না, ম্যাচটা একদম জলে ডুবিয়ে দেয়। ঠিক আছে, তো এটা আসলে প্রতিশোধ প্রতিশোধ এগুলা যারা সিরিয়াসলি বলতেছেন এগুলা বলা উচিত না, এগুলাতে আমাদের টিকিট নষ্ট হয়, খেলার সৌন্দর্য নষ্ট হয়, আমাদের মন মানসিকতা নষ্ট হয়। যারা ক্রিকেট সম্পর্কে তেমন একটা বুঝে না, তারা এই ভিডিওটা দেখলে বা কমেন্টটা দেখলে তারা ক্রিকেট সম্পর্কে খারাপ বাচক কিছু মনে করবে, খারাপ কিছু মনে করবে। তো উচিত না আমাদের এরকম করা, দুটাই যে দুটা সিচুয়েশন বা যে দুটা সিন ঘটলো সেটা সম্পূর্ণটা সৃষ্টিকর্তার ইচ্ছা, উনি যেভাবে চাইছেন সেভাবে হয়েছে। সো এটা জাস্ট লাক বাই চান্স, এর থেকে বেশি কিছু না। তো প্লিজ আপনাদেরকে বলবো যে এটা নিয়ে ট্রল করা বন্ধ করুন, ট্রল করার কোনো প্রয়োজন নাই, সবাই সবার যে জায়গা থেকে ভালো খেলে লাকটা সবসময় সহায় না। সো আশা করি সঠিকটা বুঝবেন এবং সবসময় সঠিক জিনিস সঠিক জায়গায় প্রয়োগ করবেন, এই কামনা করেই।